ওয়েলকাম আজকের নিউ ভিডিওতে। আজকের ভিডিওটা খুব স্পেশাল, যেহেতু আজকের ভিডিওতে বেশ কিছু সফটওয়্যার নিয়ে আসলে কথা বলা হবে, যেই সফটওয়্যারগুলো সম্পর্কে আসলে আমাদের সবারই ধারণা থাকা উচিত। এখন সেটা চাকরির ক্ষেত্রেও হতে পারে, পড়াশোনার ক্ষেত্রেও হতে পারে, যেগুলো সম্পর্কে ধারণা না থাকলে আসলে কম্পিউটার সম্পর্কে কিছু জানা হয় না। সো আসলে দেখে নিই যে কোন সফটওয়্যারগুলো সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকা উচিত এবং এই সফটওয়্যারগুলো আসলে কোনগুলো এবং কী কী কাজ আসলে আমরা সফটওয়্যারগুলো দিয়ে করে থাকি। তো আমি এখানে বেশ কিছু সফটওয়্যার সিলেক্ট করেছি, তবে ভুলভ্রান্তি হতে পারে, কারণ কম্পিউটার তো আসলে একটা বিশদ ব্যাপার। বেশ কিছু সফটওয়্যার আছে, তার মধ্যে কিছু সফটওয়্যারকে আমার কাছে বেস্ট মনে হয়েছে, সেই সূত্রে বা সেই সোর্স থেকে আমি আসলে এগুলোকে বাছাই করেছি। তাহলে আমরা দেখে নিই যে প্রথমে কোন সফটওয়্যারটা আসে, সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটা মূলত ডকুমেন্টের নিয়ে কাজ করে থাকে। যখন ধরুন আমরা কোনো রাইটিংয়ের কাজ করব, যেমন কন্টেন্ট রাইটিং বা বুক রাইটিং, সেই ক্ষেত্রে মাইক্রোসফট ওয়ার্ডটা কাজে লাগে। এখন মাইক্রোসফট ওয়ার্ডটা যখন আমরা ইউজ করি, সেই ক্ষেত্রে দেখা যায় যে এটা খুব সহজ এবং খুব ইজিতে আসলে ব্যবহার করা যায়, খুব বেশি অভিজ্ঞতার প্রয়োজন হয় না। তাই এটা একজন স্টুডেন্টের কাছেও যেমন সহজ হয়, তেমন যারা ব্যাংকে চাকরি করে বা আদার্স কোনো জবে চাকরি করে তাদের ক্ষেত্রে এটা অনেক সহজ হয়। আরেকটা বিশেষ কাজ এটা করে থাকে, যেমন ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আমরা যখন কন্টেন্ট রাইটিং করি, তখন কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে অথবা গুগল ডক্সের মাধ্যমে আমরা কিন্তু সেগুলো সাবমিট করে থাকি। সেই ক্ষেত্রে আপনি যদি ইনকাম করতে চান বা জব সেক্টরে বা স্টুডেন্ট সেক্টরেও ফ্রিল্যান্সিং করে, সেক্ষেত্রে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডটা সম্পর্কে আপনার খুব ভালো ধারণা থাকতে হবে। ধারণা না থাকলে কিন্তু সম্ভব হবে না। আচ্ছা, এরপরে যেটা আসছে সেটাও কিন্তু মাইক্রোসফটেরই একটা সফটওয়্যার, সেটা হচ্ছে এক্সেল। এক্সেলে মূলত গাণিতিক কাজগুলো করা হয়ে থাকে। তো গাণিতিক কাজগুলো যেমন ধরুন রেজাল্ট শিট তৈরি করা, স্কুল কলেজের রেজাল্ট শিট তৈরি করা বা টাকা পয়সার হিসাব রাখা, আদার্স মানে গাণিতিক সব কাজগুলোই কিন্তু এক্সেলের মাধ্যমে করা যায় এবং খুব চমৎকারভাবে প্রেজেন্ট করা যায়। এখানে এক্সেলের মাধ্যমে পাই চার্ট, চার্ট এগুলো কলামের মাধ্যমে এগুলো খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা যায় বলেই কিন্তু এক্সেল শিটটা খুবই প্রয়োজনীয় আমাদের জানা। অনেক সময় দেখা যায় যে এক্সেল শিট না জানলে অনেক চাকরিও হয় না মানুষের। তো অবশ্যই এটা খুবই প্রয়োজনীয় একটা সফটওয়্যার এবং এই সফটওয়্যারটা সম্পর্কে ধারণা থাকাটা খুব বেশি জরুরি। এরপরে আসে পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্টের প্রয়োজনীয়তা আসলে বলার অপেক্ষা রাখে না। আমরা জানি যে পাওয়ার পয়েন্ট মূলত প্রেজেন্টেশন তৈরির জন্য ব্যবহার হয়ে থাকে। আজকে আমি যে ভিডিওটা তৈরি করছি সেটা কিন্তু আমি মূলত পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে তৈরি করে আপনাদেরকে প্রেজেন্ট করছি। তো আসলে দেখা যায় যে মাইক্রোসফট ওয়ার্ডের বা মাইক্রোসফট এক্সেলের যে কাজগুলো সেগুলোও কিন্তু পাওয়ার পয়েন্ট দ্বারা কিন্তু করা যায়। এমনকি অনেক সময় দেখা যায় ফটোশপের কাজও পাওয়ার পয়েন্ট দিয়ে করা যায়, তবে একটু টাফ হয়ে যায় যেহেতু এটা আলাদা একটা সফটওয়্যার, গ্রাফিক্সের সফটওয়্যার। কিন্তু এমন একটা জরুরি সফটওয়্যার হচ্ছে পাওয়ার পয়েন্ট, যেটা হচ্ছে প্রেজেন্টেশনের জন্য অবশ্যই অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্ট এবং কর্পোরেট মানুষ কিন্তু এই সফটওয়্যার সম্পর্কে ধারণা থাকতে হবে। এটা মোস্ট পপুলার একটা সফটওয়্যার, মাইক্রোসফট অফিসের একটি পার্ট হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট সফটওয়্যারে, দেখি নেক্সট সফটওয়্যারটা কি। আচ্ছা, গুগল স্কেচ আপ। এই সফটওয়্যার সম্পর্কে আসলে আমাদের অনেকেরই ধারণা নেই, আমরা আসলে তেমন এটা সম্পর্কে অনেকে জানতেও পারি নাও জানতে পারি, কিন্তু গুগল স্কেচ আপ হচ্ছে একটা 3D সফটওয়্যার যেটার মাধ্যমে আসলে আপনি আর্কিটেকচারাল যে বিষয়গুলো থাকে সেগুলো 3D-তে নিয়ে আসতে পারবেন, চাইলে অন্যান্য কাজও করতে পারবেন, ফ্যাশন ডিজাইনিং এর কাজও করতে পারবেন। আচ্ছা, গুগল স্কেচ আপটা ক্ষেত্রে যেরকম ধরুন আমরা যখন 2D কোনো বিল্ডিং ড্র করি তখন কিন্তু সেটার উচ্চতাটা আমরা পাই না, কিন্তু স্কেচ আপের মাধ্যমে করলে আপনি 2D-তে ড্র করে সেটাকে খুব সহজে কনভার্ট করে ফেলতে পারবেন 3D-তে, এবং যেটা দেখতে একদমই বাস্তবের মতন হয়। এটা খুবই দরকারি একটি সফটওয়্যার, সেটা হচ্ছে আর্কিটেকচারাল সেক্টর বলুন অথবা অন্য কোনো সেক্টরের ক্ষেত্রে 3D কাজের জন্য।
এই ক্ষেত্রে আসলে স্কেচ আপের গুরুত্ব বলার অপেক্ষাই রাখে না। সো এই সফটওয়্যারটা সম্পর্কে আমাদের ধারণা থাকাটা কিন্তু খুব জরুরি। আচ্ছা, পরবর্তী সফটওয়্যারটা দেখি, লুমিয়াম। লুমিয়াম একটি তো খুব ভালোই মেমোরি কার্ড লাগে যদি লুমিয়াম সফটওয়্যার ইউজ করতে হয় কোনো কম্পিউটার বা পিসিতে বা ল্যাপটপে। সব কম্পিউটার পিসিতে ল্যাপটপে কিন্তু সাপোর্ট করে না, আমি আগেই বলিনি। এটাও একটা 3D সফটওয়্যার, যেটা হচ্ছে আপনি একদম এক্সটেরিয়র যে ডিজাইনগুলো করা হয়, এক্সটেরিয়র ডিজাইনের ক্ষেত্রে পুরো বাহ্যিক যে সৌন্দর্যগুলোর প্রয়োজন হয় সবগুলোই কিন্তু আপনি লুমিয়ামের মধ্যে করতে পারবেন। আমি একটা বাড়ির ডিজাইন করলাম, তার আশেপাশে যেমন নদী প্রবাহ হচ্ছে, পাখি ডাকছে, এগুলো সব কিছু কিন্তু লুমিয়ামের মাধ্যমে সম্ভব, যেগুলো অন্য কোনো সফটওয়্যারের মাধ্যমে আসলে সম্ভব হয় না সাধারণত। এই পরবর্তী সফটওয়্যার আমরা চলে যাব। এর আগে বলি, স্কেচ আপ, লুমিয়াম, এই দুটো কিন্তু পরস্পর সম্পর্কযুক্ত। স্কেচ আপের কাজগুলো কিন্তু লুমিয়ামে আপনি কনভার্ট করে দেন আরও বেশি যেটাকে বাস্তবধর্মী করে তুলতে পারেন। পরের যেটা আসছে এটা হচ্ছে অটোক্যাড। অটোক্যাড একটি 2D সফটওয়্যার, যেখানে আসলে কোনো কিছু 2D ডিজাইন করা হয়। এখন আমি বলি, এটা হচ্ছে অটোক্যাড, স্কেচ আপ এবং লুমিয়াম, এটা হচ্ছে ধাপে ধাপে আসলে শিখতে হয়। প্রথমত যদি আপনি আর্কিটেকচারাল কোনো কাজ করেন বা ইন্টেরিয়র ডিজাইনিং করেন বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কোনো কাজ করেন, সেই ক্ষেত্রে আপনার প্রথমে অটোক্যাডটা আপনার জানতেই হবে। অটোক্যাডের মাধ্যমে 2D ডিজাইনগুলি সম্পন্ন করা হয়। আগে যেমন আমরা নীল নকশা বা কাগজের মাধ্যমে করতাম, এখন ওইটা আমরা করি হচ্ছে অটোক্যাডের মাধ্যমে। তো অটোক্যাড যখন আমরা করব 2D-তে করার পর, আমরা সেটা 3D করার জন্য স্কেচ আপের সাহায্য নেব, এবং স্কেচ আপ থেকে আমরা লুমিয়ামে চলে যাব এটাকে আরো বেশি প্রাণবন্ত এবং বাস্তবধর্মী করে তোলার জন্য। আশা করি আসলে বোঝা যাচ্ছে, কারণ এই সফটওয়্যার গুলো ছাড়া ফ্রিল্যান্সিং সেক্টরে সাকসেসফুল হতে খুব টাফ হয়ে যায়। ইন্টেরিয়র কাজ করে এমন হয়েছে মানুষ অনেক বেশি বেশি কিন্তু ইনকাম করছে বাংলাদেশ থেকে, এবং এই সেক্টরে মানুষের অভিজ্ঞতা কম বলে খুব সহজে সাকসেসফুল হওয়া যায়। আমরা পরবর্তী ইয়েতে চলে যাব। আচ্ছা, অ্যাডোবি ফটোশপ। অ্যাডোবি ফটোশপ চিনে না বা এটা সম্পর্কে শুনে নিয়ে এমন মানুষ আসলে পাওয়া যাবে না। এটা খুবই একটা প্রয়োজনীয় সফটওয়্যার, যেটা মূলত ইমেজ এডিটিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এটা গ্রাফিক্স ডিজাইনিং যারা করে তাদের জন্য এটা খুবই জরুরি। গ্রাফিক্স ডিজাইন যদি শিখতে হয় বা করতে হয়, অবশ্যই অ্যাডোবি ফটোশপ সম্পর্কে ধারণা থাকতে হবে। এখন ইমেজ এডিটিং বা ইমেজ রিটাচিং এগুলোর ক্ষেত্রে ফটোশপ ছাড়া আসলে বিকল্প কোনো পথ নেই, ফটোশপ জানতেই হবে। এমন অনেক দেখা যায় যে অনেক সফটওয়্যারের কাজে ফটোশপ দিয়ে করা যায়, এই জন্য হচ্ছে ফটোশপটা খুব বেশি জরুরি। পরবর্তী সফটওয়্যারে চলে যাচ্ছি, অ্যাডোবি ইলাস্ট্রেটর। অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে গ্রাফিক্স ডিজাইনিং এর একটি সফটওয়্যার, যেটা মূলত আমরা সবাই আসলে জানি যে লোগো ডিজাইন, পোস্টার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, এগুলো মূলত হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে করা হয়ে থাকে। অ্যাডোবি ইলাস্ট্রেটর ছাড়া গ্রাফিক ডিজাইন করা যাবে না তা না, কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটর জানা থাকলে আপনার জন্য একটু সহজ হবে। ফটোশপ দিয়ে কিন্তু সবকিছু করাটা আপনার জন্য জটিল হয়ে যাবে, কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে খুব সহজে সেটা করা যায়। এমনকি পেইন্টিং এর কাজও অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে করা যায়, ফটোশপ দিয়েও করা যায়, কিন্তু সেটা খুব বেশি ইজি হয় না বা সময় সাপেক্ষ হয়, যেটা ইলাস্ট্রেটরে খুব কম সময়ে করা যায়। আমরা নেক্সট স্লাইডে চলে যাব। এটা হচ্ছে অ্যাডোবি ইন ডিজাইন। অ্যাডোবি ইন ডিজাইন দিয়ে মূলত বুক ডিজাইন করা হয়, যেমন একাধিক পেজ যেগুলো থাকে, যেমন ফ্লায়ার বা পোস্টার কিন্তু একটা পেজ থাকে, কিন্তু বইয়ে কিন্তু অনেকগুলো পেজ থাকে। সুতরাং পুরো বইটা ডিজাইনের ক্ষেত্রে অ্যাডোবি ইন ডিজাইনে ব্যবহার করা হয়। সেক্ষেত্রে অ্যাপ হতে পারে, যেমন মোবাইল অ্যাপ, আমরা যখন মোবাইল অ্যাপ ডিজাইন করি সেই ক্ষেত্রে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা খুব বেশি প্রয়োজনীয়। এবং তার সাথে কিন্তু ইন ডিজাইন ছাড়া কখনোই আপনি করতে পারবেন না। যেমন অ্যাপের কিন্তু অনেকগুলো ভাগ থাকে, যেমন আমি লগইন পেজ থাকে, তারপর হোম পেজ থাকে। তো একাধিক পেজে নিয়ে আমরা যখন কাজ করব, তখন অবশ্যই অ্যাডোবি ইন ডিজাইন দিয়ে কাজ করতে হবে। পরবর্তী সফটওয়্যারে চলে যাই। পরবর্তী সফটওয়্যারটা হচ্ছে OBS স্টুডিও, এবং এটা খুবই একটা প্রয়োজনীয়, কারণ হচ্ছে OBS স্টুডিও দিয়ে মূলত
রেকর্ডিং এর কাজটা করা হয়ে থাকে। আমি আমার কম্পিউটারে কিন্তু OBS স্টুডিও দিয়েই ভিডিওগুলো রেকর্ড করে থাকি বা স্ক্রিন রেকর্ডিং করে থাকি। এটা খুবই একটা প্রয়োজনীয় এবং আপনি চাইলে এটা দিয়ে ভিডিও এডিটিং এর কাজগুলোও কিন্তু করে ফেলতে পারেন খুব সহজে। খুবই একটা উপকারী এবং খুব দরকারি একটা সফটওয়্যার। নেক্সট সফটওয়্যারে চলে যাচ্ছি ক্যামটেসিয়া। বর্তমানে এর চাহিদা অনেক বেশি, কারণ ইউটিউবের যুগ, আমরা সবাই যখন কোনো ভিডিও সহজে এডিট করতে যাই, যেমন আমরা অ্যাডোবির যেই ভিডিও এডিটিং এর যে সফটওয়্যারগুলো আছে সেগুলো মোটামুটি খুব হার্ড হয়ে যায়, সবার ক্ষেত্রে সম্ভব হয় না বা ডাউনলোড করতে পারি না। ক্যামটেসিয়াটা কিন্তু আমরা খুব সহজে ডাউনলোডও করতে পারি, ইউজও করতে পারি, আপনার কোনো বিশেষ কোনো কোর্স কমপ্লিট করারও প্রয়োজন পড়ে না। তো এই ক্ষেত্রে এটা খুবই সহজ। আমি বলবো যে আপনারা কিন্তু যারা ভিডিও মেক করতে চাচ্ছেন অবশ্যই এই সফটওয়্যারটা আপনারা ইউজ করতে পারেন এবং এটা খুবই ইজিতে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন। কোনো ধরনের আপনার কোর্স করা বা জটিলতা আপনার সৃষ্টি হবে না। তারপরেও যদি কোনো জটিলতা আপনাদের মধ্যে দেখা দেয় অবশ্যই আমাকে জানাবেন। আর হচ্ছে পরবর্তীতে আমি চলে যাই, এই প্রত্যেকটা সফটওয়্যার সম্পর্কে কিন্তু আমি ইন ডিটেলস ভিডিও মেক করব ক্লাস বাই ক্লাস। সেজন্য অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকন বাজিয়ে রাখতে হবে যদি সবগুলো ভিডিও আপনি দেখতে চান। এবং একদম এ টু জেড আমি ওয়ার্ক থেকে শুরু করে একদম লাস্ট যে ক্যামটেসিয়া পর্যন্ত দেখালাম, মাইক্রোসফট ওয়ার্ক থেকে ক্যামটেসিয়া পর্যন্ত প্রত্যেকটা সফটওয়্যার সম্পর্কে আমি টোটাল ক্লাসের ভিডিও আপলোড করব। সুতরাং আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।